গ্রেপ্তারকৃত মাসুক ভাগিনার জন্য একটি মোটরসাইকেল কিনে দিতে 25,000 টাকা দেয় ফয়সালকে। তবে ফয়সাল টাকা নিয়েও বাইক দিতে না পারায় চাপ দিতে থাকে মাসুক। মাসুকের চাপে ফয়সাল বাইক ছিনতাইয়ের পরিকল্পনা করে। ভাড়ায় মোটরসাইকেল কারা চালায় তাদের খোঁজ করতে থাকে মাসুক ও ফয়সাল। পরে পেয়েও যায় সাইফুলকে। সাইফুল রাজধানীর বিভিন্ন স্থানে ব্যক্তিগত মোটরসাইকেল ভাড়া চালাতো, তাই নেত্রকোনা যাওয়ার জন্য মাসুক 3,000 টাকায় ভাড়ায় সাইফুলকে ঠিক করে। গাজীপুর চৌরাস্তা থেকে একই বাইকে উঠে ফয়সালও। নেত্রকোনা শহরে পৌঁছানোর পর সাইফুলকে পেছন থেকে রাস্তার পাশের পাথর দিয়ে মাথায় সজোরে আঘাত করলে মাটিতে পড়ে অবচেতন হয়ে গেলে ছুরি দিয়ে গলা কেটে মৃত্যু নিশ্চিত করে সাইফুলের। পরিচয় গোপন করতে পরিহিত শার্ট প্যান্ট খুলে তার মুখমণ্ডলে পেঁচিয়ে মোটরসাইকেলের পেট্রোল দিয়ে মুখমণ্ডলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় আসামিরা। এরপর হাতিয়ে নেওয়া মোটরসাইকেল মাসুক তার ভাগ্নেকে দিয়ে আত্মগোপনে চলে যায়। গ্রেপ্তারকৃত ফয়সাল এবং মাসুক মোটরসাইকেলটি নিয়ে যে ভাগিনা যাকে আসলে এই মোটরসাইকেলটি দেওয়ার কথা ছিল সে 25,000 টাকার বিনিময়ে সেই ভাগিনার কাছে মোটরসাইকেলটি তারা দিয়ে ঘটনাস্থল থেকে তারা আত্মগোপনে চলে যায়। এবং মূলত আত্মগোপনে ফয়সাল গাজীপুরে আত্মগোপনে চলে যায় এবং মাসুক ব্রাহ্মণবাড়িয়ার সরাইল এলাকায় তারা আত্মগোপনে চলে যায়। আত্মগোপনে থাকা অবস্থায় মূলত আজকে মধ্যরাতে র‍্যাব-14 আভিযানিক দল র‍্যাব গোয়েন্দা শাখার সহযোগিতায় তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। সোমবার দুপুরে কারওয়ান বাজার র‍্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন এসব তথ্য দেন। ফয়সাল প্রাথমিকভাবে একটা বড় ইটের টুকরা নিয়ে পিছন থেকে ভিকটিমের মাথায় একটি সজোরে আঘাত করেন ইট দিয়ে, তাতে ভিকটিম সেখানে পড়ে যায়। এবং পরবর্তীতে ফয়সালের কাছে থাকা ছুরি দিয়ে ফয়সাল প্রস্তুতি নেন যে ভিকটিমের গলা কাটার জন্য। তখন সেখানে মাসুক ভিকটিমের পা ধরেন এবং ফয়সাল তার কাছে থাকা ছুরি দিয়ে তার গলা কেটে ফেলেন। গ্রেপ্তারকৃত ফয়সাল রাজধানী সহ বিভিন্ন এলাকায় ভাড়ায় মোটরসাইকেল চালানোর পাশাপাশি মোটরসাইকেল ছিনতাই করত। মূল হত্যাকারী বা মূল পরিকল্পনাকারী ফয়সাল, যে কিনা আন্তঃজেলা মোটরসাইকেল চুরির যে চক্র রয়েছে তার অন্যতম সদস্য। রাশিদুল ইসলাম, ভোরের পাতা, নিউজ ডেস্ক।